বন্ধুরা আমার মেয়েরা, আমার শুধু তা নয়, শরীয়তের মধ্যেই জন্য ব্যবসাকে হালাল করেছেন। কোরআন শরীফের আয়াত আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। বন্ধুরা আমার, সাথে সাথে লক্ষ্য রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে, কোন বিজাতীয় জিনিস যেগুলা হারাম করেছেন সেইগুলোকে আমি বিক্রি করতেছি, খবরদার মদ বিক্রি করা যাবে না, গাঁজা বিক্রি করা যাবে না, যে এইগুলা খাওয়ার দ্বারা শরীরের মধ্যে হালত পরিবর্তন হয়ে যায় ওইগুলা বিক্রি করা যাবে না। ও দুস্থ আহবাব, এখন দেখা যায় অনেক মানুষ বিজাতীয় জিনিস এনে এনে, বিভিন্ন ধরনের গোঁজামেল জিনিস এনে এনে দোকানকে ভরপুর করিয়া ফেলে, বেশি লাভ করতে চায়। খবরদার, খবরদার, ওই সমস্ত ব্যবসায়ীর উপর আল্লাহর গজব। এগুলো হলো মূলত ইহুদি খ্রিস্টানদের থেকে আসছে। ইহুদিরা যেরকম বেচা বিক্রি করবে, মুসলমানরা সেরকম বেচা বিক্রি করতে পারবে না। মুসলমানদের ব্যবসা ভিন্ন হতে হবে। আজকে বাজারের মধ্যে গেলে দেখতে পারবেন যে এটা মুসলমানের দোকান না হিন্দুর দোকান, কোনো দার্তব্য করা যায় না, কোনো পার্থক্য করা যায় না। কেন? ও দুস্থ আহবাব, মুসলমানের যেই ন্যায় নীতি ছিল, মুসলমানের যেই আদর্শ ছিল, যেই সভ্যতা ছিল, আজকে সেই সভ্যতা অনুযায়ী মুসলমান বেচা বিক্রি করে না। মুসলমানদের উচিত ছিল আমার আরেকজন ভাইয়ের খেদমতের নিয়তে আমি মাল বিক্রি করতেছি, আমার এই ভাই যদি আমার মাল পায় তাহলে আমার দোকান, আমি দোকান বেঁধে ফেলেছি, আরেকটা ভাই হঠাৎ করে আসে বলে আমাকে সেটটা ডিম দেন, তাহলে অবশ্যই অবশ্যই তার যদি আমি লাভ চাই, আমার দোকান বাঁধা দোকান খুলিয়া তাকে ডিম দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। আজকে এগুলো তো ভাই আমাদের মধ্যে নেই, বিজাতীয় কৃষ্টি কালচার এসে গেছে। মুসলমানের সাথে যা তা ব্যবহার, খারাপ খারাপ আচরণ, এগুলো এগুলো মুসলমানের খাসলত নয়, এগুলো নবীওয়ালা আদর্শ নয়। ও দুস্থ আহবাব, এই জন্য কবি ইকবাল, ডক্টর ইকবাল সুন্দর বলেছেন, হিন্দু আনিয়ার নসারানি সব চাল চলনে বাহিরে গরে হে, তোমরা কি হে মুসলমানার ইয়াহুদ যারে হে গিরিনা করে, বলতে পারো সৈয়দ তুমি, মির্জা তুমি, ফাতান তুমি, কিন্তু কি হে বলতে পারো কাটি মুসলমান যে তুমি। ও দুস্থ আহবাব, এই জন্য অনুরোধ করি, পয়গম্বর ওয়ালা আদর্শ আপনার ভিতরে থাকলে আপনি কোনোদিন মানুষের সাথে দুঃখবাজি করতে পারবেন না, দুঃখবাজি ব্যবসা করতে পারবেন না। যদি ও দুস্থ আহবাব শুধু তা নয়, এখন কতগুলা ব্যবসায়ী এমন পর্যায়ে দুঃখা করে, দুঃখা দেয়, সেটাও হারাম। সেটা কি? আলহামদুলিল্লাহ, عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم، لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض، منكم، ولا تقتلوه إن الله كان بكم رحيما. وقال النبي صلى الله عليه وسلم، الحلال بين والحرام بين، وبينهما مشتبهات.
ফাত্তাকুশুবহাত আও কামাহা কালান নবী আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ وصلي على جسد محمد في الأجساد وصلي على قبر محمد في القبور حمد أول سخداكي জিসনে বখশা জিন্দগি পর সালাম হো উস নবী পর জিসনে সিখায়া বন্দগি কিসি খাকি পে মত কর খাক আপনি জিন্দগানি কো জওয়ানি কর ফদা উস পর কে জিসনে দি জওয়ানি কো ইয়ে চমন সাহারা ভি হোগা ইয়ে খবর বুলবুল কো দো তাকে আপনি জিন্দগি কো সোচ কর কুরবা করে ঐতিহ্যবাহী বাঙ্গাল হালিয়া বাজার ইসলামী সম্মেলন পরিচালনা কমিটির উদ্যোগে ১৯তম ইসলামী মহাসম্মেলনে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে কোরআন হাদিসের আলোচনা বলবার জন্যে শুনবার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে অন্তরের অন্তস্থল থেকে মৌলার দরবারে মাবুদের দরবারে মুনিবের দরবারে কালিমাতুশ শুকর পাঠ করি সবাই বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে আকায় নামদার তাজদার মদিনা সরকার দু জাহান সুফিউল মুসনিবিন জিগরগোশা আমানা হাবিবে কিবরিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনায় শত সহস্র কোটি কোটি দরুদ সালামের হাদিয়া পেশ করি। কোরআনে মজিদের সূরা নিসার ২৯ নম্বর আয়াত করিমা পাঠ করেছি। আয়াতকে সামনে রেখে এবং হাদিসকে সামনে রেখে হালাল ব্যবসা সম্পর্কে দু চারটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। যেহেতু বাজারের পর মাহফিল, সেই হিসাবে ব্যবসা সম্পর্কে আমাদের কিছু জানা দরকার, কি বলেন ভাই? কোনো ভূমিকা ছাড়াই আসল কথা শুরু করছি যে মানুষ যত আয় উপার্জন করে সেইগুলো তিন প্রকারের ভিতর দিয়েই করে। প্রথম নম্বর হচ্ছে ব্যবসা, নাম্বার দুই নম্বর হচ্ছে চাকুরি, নাম্বার তিন নম্বর হচ্ছে শ্রম। ব্যবসা, চাকুরি, শ্রম। কিতাবের মধ্যে আসছে মানুষের যত কামাই কসব করে সবচাইতে পবিত্র কামাই সেটা হলো ব্যবসা, সেটা হলো ব্যবসা। এই ব্যবসা করা আল্লাহর পয়গম্বরের সুন্নাত, সুন্নাত নবীর তরিকা হিসাবে সুন্নাত, কিন্তু সেটা ফরজে কেফায়া পর্যায়ে পৌঁছে যায়। কারণ কোনো মানুষ যদি এই জায়গায় একজনও ব্যবসা না করে সমস্ত দোকানপাট বন্ধ, তাহলে এই এলাকার পাড়া প্রতিবেশী তারা এখানে চাউল কিনতে পারবে না, তরু তরকারি কিনতে পারবে না, সেইগুলোর জন্য তাদের যাওয়া লাগবে লিচু বাগান, তাহলে মানুষের কষ্ট হবে।
তো আল্লাহর বান্দাদের যেন কষ্ট না হয় সেই একটা সুবিধা করে দেওয়া, এটা সবার উপর দায়িত্ব। এজন্য কোনো মানুষ যদি একজনও ব্যবসা না করে তাহলে ওই সময় মানুষ গুনাহগার হবে, আর দুই একজন ব্যবসা করলে মানুষের কল্যাণার্থে তাহলে ওই সময় সকলের পক্ষ থেকে ওই ব্যবসায়ীর উপর রুহানি অন্তরের দোয়া তার উপর জারি থাকে। এজন্য কিতাবের মধ্যে আসছে তাফসীরে মারিফুল কুরআনের মধ্যে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই সবচেয়ে পবিত্র কামাই হলো ব্যবসা, এটা উল্লেখ করেছে। সবচেয়ে পবিত্র কামাই কি? ব্যবসা। এই ব্যবসার কামাই, এবার আসুন ব্যবসা কার জন্যে, ব্যবসা খারাপ করতে পারবে শরীয়তে তাদের একটা বিধান বিধিবিধান আছে, যে কোনো কেহ ব্যবসা করতে পারবে না। ব্যবসা হলো ওই ব্যক্তির জন্য যার পুঁজি থাকবে, যার পুঁজি জমা আছে, মনে করেন 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, সেই টাকার পরিমাণের ব্যবসা তার জন্য শরীয়তে বৈধ করেছে, জায়েজ তার জন্য সে ব্যবসা করতে পারবে। তবে তার থাকা নাই, ওই সময় ব্যাংকের থেকে টাকা ঋণ নিয়ে, ব্যাংকের থেকে সুদি টাকা নিয়ে ব্যবসা করার তার শরীয়ত কোনো অনুমতি দেয় না। সুদি টাকা নিয়ে কিস্তিতে কিস্তিতে টাকাগুলো আদায় করবে, সুদ দিয়ে দিবে, কিন্তু এই টাকা দিয়ে ব্যবসা করার বৈধতা ইসলাম ধর্মে দেয়। হ্যাঁ, আর একটা পদ্ধতি ব্যবসা করতে পারবে, সেটা হলো তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মুসলমান ভাই বা নিজ ভাই, আত্মীয় স্বজন থাকে মহাব্বত করে 2 লক্ষ টাকা দিল, 3 লক্ষ টাকা দিল কর্জ হিসেবে, কর্জ হাসানা হিসেবে, তাহলেও ব্যবসা করতে পারবে। সেই টাকাগুলো সে আস্তে আস্তে পরিশোধ করে দিবে, কোনো সুদ নাই, এটা দ্বারাও ব্যবসা করতে পারবে। আর যেই টাকার মধ্যে সুদ আছে সেই টাকা দিয়ে ব্যবসা করা না জায়েজ, আর ব্যবসা করলে সেটা বৈধ হবে না। কথাগুলো মন দিয়ে শুনবেন, কোরআন হাদিসের আলোচনা হামাহা তার প্রভাব পড়বে। ব্যবসা সম্পর্কে অনেক জানার বিষয় যেগুলো আমাদের জানা নাই, এগুলা জানা দরকার। তাহলে যার কাছে পুঁজি জমা থাকবে সেই ব্যবসা করতে পারবে, আর পুঁজি জমা নাই তার ব্যবসা করার পদ্ধতি হলো নিজের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন মুসলমান ভাই, এরা যদি কর্জ দেয় তাও পারবে, কিন্তু ব্যাংকের থেকে ঋণ নিয়ে, কর্জ নিয়ে, সুদি টাকা নিয়ে কি করতে পারবে না, ব্যবসা করতে পারবে না। এবার আসুন, এই ব্যবসা, আমার টাকাও আছে, পুঁজি আছে, আমি দোকান একটা ভাড়া নিলাম, এই দোকানের মধ্যে আমি সালামি টাকা দিলাম, ভাড়ার টাকা দিলাম, কারেন্টের বিদ্যুৎ দিলাম, বিদ্যুৎ বিল পরিশোধ করলাম, সব কিছু আমি করতেছি, তাই বলি আমি যা মন চাই তা সেখানে বেচা বিক্রি করতে পারবো। বেচা বিক্রি করারও একটা পদ্ধতি আছে। আপনারা বলবেন যে হুজুর আমার টাকা, আমার দোকান, আমার সালামি, আমার ভাড়া, আমার বিদ্যুৎ বিল, যা যা করার দরকার সব কিছু আমি করব, এখানে আরেকজনের বা শরীয়তের কোনো বিধান নাই, এরকম মনে করা ঠিক নয়, শরীয়তে কেন বিধান আছে। এই জন্য ব্যবসার উদ্দেশ্য জানা দরকার। ব্যবসার উদ্দেশ্য কি? ব্যবসার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার নিয়ামত সমূহ আল্লাহর বান্দাদের কাছে উপযুক্ত মূল্যে, ন্যায্য মূল্যে তাদের কাছে কাছে পৌঁছে দেওয়া। বলল সুবহানাল্লাহ, এই আরেকজনের টাকা আপনি যে নিবেন আপনার জন্য যে হালাল, সেটার পদ্ধতি আল্লাহ তাআলা বলতেছেন কোরআন শরীফের আয়াত। কোরআন শরীফের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে আমার ইমানদাররা, হে আমার ইমানদার নরনারীরা, তোমরা একে অপরের মাল বাতেল পন্থায় খেয়ো না। বাতেল মানে কি? তাফসীর জালালেনের মধ্যে স্পষ্ট লেখা আছে, বাতেল মানে আইবিল হারাম। হারাম পদ্ধতিতে একে অপরের মাল খেয়ো না, একে অপরের টাকা পয়সা খেয়ো না, মাল হারাম পদ্ধতিতে খেয়ো না। বিল বাতেল, বাতেল মানে হারাম, না জায়েজ পন্থায় একে অপরের মাল খাওয়া, এটা জায়েজ না। তাহলে কোন পন্থায় একে অপরের মাল ভোগ করতে পারবে? আল্লাহ তাআলা বললেন, ইল্লা তাকুনা তিজারাতান তারাদি মিনকুম। তবে একটা পদ্ধতি, সেটা হলো ব্যবসা, একে অপর যদি রাজি খুশি থাকে, সন্তুষ্টি মনে যদি একে অপরের আপনি মাল দিলেন, আপনাকে আপনাকে যে ক্রেতা সে আসি আপনাকে টাকা দিবে, আপনাকে আপনাকে মুদ্রা দিবে, আপনি তখন মুদ্রা বুক করার অধিকারী হয়ে যাবে, আর ওই ব্যক্তি আপনার থেকে জিনিসটা খরিদ করার দ্বারা সেই ওই মালটি বুক করার অধিকার হয়ে যাবে, মালটা হয়ে যাবে ক্রেতা আর টাকাটা আপনার হয়ে যাবে। এটা কত সুন্দর পদ্ধতি না? এজন্য শরীয়ত বলে কামাই কসবের সবচাইতে স্ট্যান্ডার্ড পদ্ধতি হলো, সেটা হলো ব্যবসা। সেটা হলো কি? ব্যবসা। এরপর আসুন এই কামাই কসব ব্যবসার মাধ্যমে তাহলে আমরা একে অপরের টাকা পয়সা এগুলো বুক করতে পারব। কোরআন শরীফের এই আয়াত দ্বারা স্পষ্ট। এরপর আরো একটা কথা বললেন, وَلَا تَقْتُلُوا أَنفُسَكُمْ। তোমরা তোমাদের নফসকে হত্যা করো না। إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا। যদি তোমরা ব্যবসা করো তাহলে তোমাদের উপর আল্লাহ তাআলা দয়াবান হবে। আল্লাহ তাআলা ওই ব্যবসার মালের মধ্যে বরকত দিয়ে এক টাকাকে এক কোটি টাকা বানাতে পারে, এক টাকাকে দুই কোটি টাকা বানাতে পারে। সেই সমস্ত লক্ষ লক্ষ টাকা পয়সার এগুলা বরকত একমাত্র আমার আল্লাহ হালাল ব্যবসার মধ্যে রেখেছে। কিসের ব্যবসা? হালাল ব্যবসা। তবে ব্যবসাটা হালাল হতে হবে। ব্যবসা হারাম কেন হয়? তার কারণ, ব্যবসা হারাম হয় দুকাবাজির দ্বারা, ব্যবসা হারাম হয় মিথ্যা কথা বলার দ্বারা, ব্যবসা হারাম হয় মানুষের সাথে প্রতারণা করার দ্বারা, মানুষের সাথে দুকাবাজি করার দ্বারা, ব্যবসা হারাম হয় খাদ্যে ভেজাল দেওয়ার দ্বারা, ব্যবসা হারাম হয় দুই নম্বর মালকে এক নম্বর মাল বলে বিক্রি করার দ্বারা, ব্যবসা হারাম হয় ভালো মালের সাথে ওই ফসা মাল দুই নম্বর মাল মিশ্রিতকরণের দ্বারা। এইগুলো হলো হারাম হওয়ার পদ্ধতি। কিন্তু ও দুস্ত হবা, ব্যবসাটা হালাল হতে হবে। আজকে আমরা ব্যবসার মধ্যে দুকাবাজি করি কাস্টমারের সাথে, এজন্য আমাদের ব্যবসার মধ্যে বরকত হয় না। ব্যবসা অনেক দেখা যায়, অনেক ব্যবসায়ী এক বছর দোকান করে, এরপরে দোকান পর্যন্ত ভেঙ্গে তারপর কোথাও আমাদের থেকে গায়েব হয়ে যায়, আর দেখা পর্যন্ত যায় না, আসে না ব্যবসায়ী। এইগুলো হলো ব্যবসা করতে না জানার কুফল। ব্যবসা করতে না জানার কারণে তার ঘর বাড়ি বিটা বাড়ি সব কিছু সে বিক্রি করে পুঙ্গ হয়ে যায়, সে একবার সর্বহারা হয়ে যায়। এই জন্য দুস্তাহাবাব, ব্যবসা যদি হালাল পন্থায় করেন, ব্যবসা যদি হালাল পদ্ধতিতে করেন, আপনার মালে বরকত হবে, আপনি ওই ব্যবসা দোকানদারি করে করে আল্লাহর ওলি হওয়া যায়। বলুন সুবহানাল্লাহ, দোকানদারি করে করে আল্লাহর ওলি হওয়া যায়। আর আমরা ব্যবসার মধ্যে বেজাল ঢুকে আছে, ব্যবসা হারাম হওয়ার অনেক পদ্ধতি আছে। আরেক পদ্ধতি হলো, আমি একটা জিনিস কিনলাম এক দামে, কিন্তু তার চাইতে আমি বেশি ডবলের ডবল, যেটা যুক্তি চাই না, এরকম মূল্য নিয়ে বিক্রি করতেছি, এটাও না যায়। এটাও কি না যায়? একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। মনে করেন আপনি একটা জিনিস
খরিদ করলেন, বিক্রি করার জন্য, দোকানে বিক্রি করার জন্য 50 টাকা দিয়ে, সেটা চট্টগ্রাম শহর থেকে এই রাঙ্গামাটি আনা পর্যন্ত খরচ পড়েছে তার প্রতি মালের পিছনে 5 টাকা করে। তাহলে যেটা 50 টাকা ছিল সেটার দাম এখন মোট পুঁজি দাঁড়ায় তার পিছনে 55 টাকা। 50 টাকা না 55 টাকা কিনা পড়েছে এখন আপনার। এখন আপনি তার মধ্যে কতটুকু লাভ করতে পারবেন? 5 টাকা লাভ করে বিক্রি করেন, 60 টাকা বিক্রি করেন, অথবা ক্রেতা বিক্রেতা দুজন মিলে জুলে কথাবার্তার মাধ্যমে আরো 5 টাকা বাড়াইয়া দেন, 65 টাকা বা 70 টাকা, এটাও একটা মানা যায়। কিন্তু আপনি সেখানে কি করলেন? আপনি বললেন যে ওই কাস্টমার সাদা সিধা বললেন যে 105 টাকা দেওয়া লাগবে, 110 টাকা দেওয়া লাগবে। এই যে আপনি ডবল মূল্য নিলেন তার থেকে, এটা শরীয়তের দৃষ্টিতে এটাকে বলা হয় গবনে ফাহেশ, এটাকে বলা হয় কি পরিষ্কার হেদায়া সালেসের মুদ্দাস, এটাকে বলা হয় গবনে ফাহেশ, গবনে ফাহেশ। এমন ভাবে আপনি দাম বাড়াইয়া দিলেন যেটা যুক্তি, যুক্তিতে আসে না মানুষ। আপনি 105 টাকা মূল্য বলার দ্বারা কাস্টমার কোনোদিন ভাববে না এটা যে 50 টাকা কিনা পড়ছে, কাস্টমার মনে করবে নিশ্চয় এটা 90 টাকা কিনা পড়েছে, এরকম তো একটা মনে করবে। এটাকে বলা হয় গবনে ফাহেশ, এটাকে বলা হয় কি শরীয়তের ভাষায় আরবিতে গবনে ফাহেশ বলা হয়, এটাও জায়েজ নেই, এটাও কি নাই জায়েজ নেই। এখন এরকম যারা বেচা বিক্রি করবে তাদের এই 5 টাকা 10 টাকা 20 টাকা মিথ্যা বলার কারণে তার এই ব্যবসাটা না জায়েজ হয়ে গেল। অথচ ব্যবসাটা কি ছিল? হালাল ছিল, রসুলের তরিকা সুন্নত ছিল, এই ব্যবসার চেয়ারে বসে আল্লাহর ওলি হওয়া যায়, একটু আগেই তো বলেছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, শুধু তা নয়, এই ব্যবসার মধ্যে যদি আপনি যদি দুকাবাজি না করেন, আপনি যদি সঠিক পিওর ভাবে যদি ব্যবসা করেন, তাহলে আল্লাহর পয়গম্বর হাদিস আছে ও দুস্তাহাব, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন সরকারে দুন জাহান এরশাদ করেছেন, قال النبي صلى الله عليه وسلم التاجر الصدوق الامين مع النبيين والصديقين والشهداء, যারা নাকি সত্যকার ব্যবসায়ী আছে নেই সততার সাথে ব্যবসা করবে, আগামী কাল রোজ হাসরে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে নবীদের সাথে হাসর করাবেন, আল্লাহ তাআলা তাদেরকে সিদ্দিকিনদের সাথে হাসর করাবেন, আল্লাহ তাআলা তাদেরকে শুহাদায়ে কেরামের সাথে হাসর করাবেন, যাদের ব্যাপারে কোরআনের মধ্যে স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও দুস্তাহাবাব, আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলে দিয়েছেন সারে প্রকারের মানুষ কাল্লা তারা পুরস্কারে পুরস্কৃত করেছেন, ও দুস্তাহাবাব, সেইগুলার মধ্যে থেকে 1 নম্বর নবীরা, 2 নম্বর সিদ্দিকিনরা, 3 নম্বর সোহাদায়ে কেরাম, 4 নম্বর সোলাহা। ও দুস্তাহাবাব, আপনি যদি ন্যায় সততার সাথে সত্যিকার অর্থে যদি আপনি ব্যবসায়ী হন, তাহলে আগামী কাল রোজা হাসরে, আপনার হাসর হবে নবীদের সঙ্গে, আপনার হাসর হবে সিদ্দিক হযরত আবু বকর সিদ্দিকের সাথে, আপনার হাসর হবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, আপনার হাসর হবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, আপনার হাসর হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা সবাই তো ব্যবসা করেছেন, ও দুস্তাহাবাব, ওনারাও ব্যবসা করেছিলেন, আর আমি আর আপনিও ব্যবসা করতেছি, আমার ব্যবসা আর আপনার ব্যবসা সাহাবাওয়ালা ব্যবসার সাথে মিল আসেনি, কোনোদিন কি চিন্তা করেছেননি? ও দুস্তাহাবাব, দোকানের ক্যাশের মধ্যে বসিয়া আল্লাহর ওলি হওয়া যায়, দোকানের কাশের মধ্যে বসিয়া আমার আল্লাহ বলে যুকুরুল্লাহা যিকরা কাসীরা, কুরআন শরীফের আয়াত, কুরআন শরীফে কি বলে, ওয়াত্তাউ মি ফাজলিল্লাহ, তোমরা আল্লাহর ফজল তালাশ করো, আল্লাহর ফজল তালাশ করো মানে কি, তুমি দোকানে যাও, ইন্ডাস্ট্রিতে যাও, মিল ফ্যাক্টরিতে যাও, কারখানায় যাও, তুমি দোকানে যাও, অফিসে যাও, আদালতে যাও, যে কোনো জায়গায় যাও না কেন, সেখানে ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, আমার মাওলার বেশি বেশি জিকির করতে হবে। আপনি দোকানের মধ্যে 1 কেজি চাউল বিক্রি করতেছেন, 1 কেজি গম বিক্রি করতেছেন, 1 কেজি ডাল বিক্রি করতেছেন, হাত দিয়ে
ক্রিয়া কাজ, কিন্তু মুখে আল্লাহর জিকির করলে কোনো বাধা আছে? ও দুস্তাহাবাব, মনে মনে মুখে মুখে বলতে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লাহা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, জিস দৌর পে নাজাতি দুনিয়া আব হাম ও জমানা ভুল গয়ে, আওর কো জাগানা ইয়াদ রহা, খুদ হোশ মে আহানা ভুল গয়ে, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু হাসবি রব্বি জাল্লাল্লাহ মাহফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মাদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তাহলে আমরা দোকানের ক্যাশের মধ্যে বসে কার জিকির করব? আরো জোরে চিল্লিয়ে বলো না, কার জিকির? আল্লাহর জিকির। কার জিকির? আল্লাহর জিকির করব দোকানের ক্যাশের মধ্যে বসে বসে। আল্লাহকে ডাকবো দুস্তাহাবাব, কাস্টমার নাই, আপনি অনর্থক বসে বসে ভিডিও মোবাইল দেখে দেখে আপনার জীবন কেন, লাইফ কেন নষ্ট করবেন? ও দুস্তাহাবাব, বন্ধুরা আমার, ভাইরা আমার, ভাইরা আমার অনুরোধ করে বলি, হাতে ধরে পায়ে ধরে বলি, সেখানে ক্যাশের মধ্যে বসে একটু আল্লাহর নাম নেন। আপনার কাস্টমার আসতেছে না, দেখবেন যে আল্লাহর নামের বরকতে দিন বদিন আপনার কাস্টমার বাড়তে থাকবেন। বললে সুবহানাল্লাহ, যে সাধারণ বিষয় না, আল্লাহ নিজেই বান্দাদেরকে দেখাইয়া দিলেন, ও আমার বান্দারা তোমরা ব্যবসা বাণিজ্য করো, আমার ফজল তালাশ করো, তবে আমাকে ভুলা যাবে না। কাকে ভুলা যাবে না? আমাকে ভুলা যাবে না, অর্থাৎ আল্লাহকে ভুলা যাবে না। সেখানের মধ্যে বসে আল্লাহর জিকির, কখন মসজিদের মধ্যে আজান হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আজানের সাথে সাথে দোকান বন্ধ, আমি এখন মসজিদে যাব, এরপর বলে দিতে হবে আমি নামাজের পর দোকান খুলবো, মনে চাইলে নামাজের পর আসো। দেখবেন যে আল্লাহ তাআলা ওই নামাজের টাইমে যেই বেচা বিক্রি করবেন তার চাইতে ডাবলের ডাবল আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেজন্য এক নম্বরে বলতেছিলাম ব্যবসা পিওর হওয়ার জন্য, অদুস্তাহাবাব হালাল হওয়ার জন্য মানুষের সাথে দুকাবাজি করা যাবে না, হালাল ব্যবসা বানাতে হবে, তাহলে তো আপনি সফল। ও দুস্তাহাবাব, আমরা দুধের মধ্যে ভেজাল দিয়ে ও দুস্তাহাবাব দুধটাকে নষ্ট করিয়া দিই, কাস্টমার ধরতে পারে না, এই দুধের মধ্যে ফানি মিশাইয়া দিলাম। দুধের মধ্যে কি আর কতগুলো এত বড় বেয়াদব, এত বড় বেয়াদব, যেগুলো আকলে ধরে না সেরকম কাজ করে। হুজুর সেটা কি? সেটা হলো ফানির মধ্যে দুধ মিশ্রিত করে দাও, কারণ দুধ, দুধের মধ্যে ফানি দিলেও যেই রং, ফানির মধ্যে দুধ দিলেও তো সেই রং, বলেন না? এই জন্য কতগুলো বড় বেয়াদব, এগুলো বড় বেয়াদব, মানে যেটা মানুষে করে না, মানুষে বেশির চেয়ে বেশি দুধের মধ্যে ফানি মিলে আদে, ফানি মিশ্রিত করে দেয়, বলেন না? এখন কতগুলো বেয়াদব বাইর হয়েছে, এরা ফানির মধ্যে দুধ ডালিয়া দেয়, মানে ওর বেয়াদবি করতে করতে, দুই নম্বরই ব্যবসা করতে করতে এত আস পর্দা বেড়ে গেছে, সে বলছে আমি ফানির মধ্যে দুধ মিশিয়ে দেবো, তোমরা কে, আমাকে কি করতে পারো চাই দেখাও, বলো না, নাউজুবিল্লাহ। এই ব্যবসায়ীর উপর আল্লাহর গজব, এই ব্যবসায়ীর উপর কার গজব, বলেন না, কার গজব? আল্লাহর গজব। ও দুস্তাহাবাব, ও দুস্তাহাবাব, একটা কথা বলি, এই যে সে ব্যবসা করতেছে আর একজন আল্লাহর বান্দা
খালেস দুধ বিক্রি করে, সে কোনো ভেজাল মিশায় না, সে কোনো পানি মিশ্রিত করে না, সে কোনো কিছু মিশ্রিত করে না, পিওর যেই দুধ আছে সেটাই বিক্রি করে। দেখবেন যে তার ব্যবসা কম হলো আস্তে আস্তে তার কাস্টমার বেড়ে যাবে, আর ওর কাস্টমার আস্তে আস্তে বাগিয়ে যাবে। কেন? ও তো ব্যবসায় দু নম্বরই করে, ও তো দুধের মধ্যে ভেজাল দিয়ে দেয়, এই জন্য ওর থেকে কাস্টমার বাগিয়ে চলে যাবে। ও দুস্তা হওয়া মানুষও যদি জানে হ্যাঁ এই লোকটা দুধের মধ্যে পানি মিশ্রিত করে, তাহলে ও দশ টাকা বাড়াইয়া দিয়ে হলো ওই ব্যক্তি যে খালেস দুধ বিক্রি করে তার থেকে কিনবে, না যে দু নম্বরই করে তার থেকে কিনবে? বলেন, যে খালেস দুধ বিক্রি করে তার থেকে টাকা বেশি দিয়ে হলেও তার থেকে কিনবে। কারণ কথা আছে তো, দেশের মধ্যে একটা কথা আছে, জাতের মেয়ে খালো ভালো। বলেন না, জাতের মেয়ে খালো ভালো, নদীর পানি গুলাও ভালো। ও দুস্তা হাবা, ও দুস্তা হাবা, এগুলা লক্ষ্য রাখবেন। আমার ব্যবসার দ্বারা কোনো আমার কি ইমানের ক্ষতি হইতেছে নি? আমার ব্যবসার দ্বারা উচিত ছিল আমি নবীদের কাতারে কিয়ামতের দিন ওনাদের সাথে দাঁড়ানো। আমার ব্যবসার দ্বারা নিয়ম ছিল সিদ্দিকিনদের সাথে দাঁড়ানো। আমার ব্যবসার দ্বারা নিয়ম ছিল সোহাদায়ে কেরামের সাথে কিয়ামতের ময়দানে দাঁড়ানো। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার বেয়েরা, আমার শুধু তা নয়, শরীয়তের মধ্যে জন্য ব্যবসাকে হালাল করেছেন। কুরআন শরীফের আয়াত, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। বন্ধুরা, আমার সাথে সাথে লক্ষ্য রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে, কোন বিজাতীয় জিনিস যেগুলা হারাম করেছেন সেইগুলোকে আমি বিক্রি করতেছি, খবরদার মদ বিক্রি করা যাবে না, গাঁজা বিক্রি করা যাবে না, যে এগুলা খাওয়ার দ্বারা শরীরের মধ্যে হালত পরিবর্তন হয়ে যায় ওইগুলা বিক্রি করা যাবে না। ও দুস্তা হাবাব, এখন দেখা যায় অনেক মানুষ বিজাতীয় জিনিস এনে এনে, বিভিন্ন ধরনের গোঁজামেল জিনিস এনে এনে দোকানকে বরফুর করিয়ে ফেলে, বেশি লাভ করতে চায়। খবরদার, খবরদার, ওই সমস্ত ব্যবসায়ীর উপর আল্লাহর গজব। এগুলো হলো মূলত ইহুদি খ্রিস্টানদের থেকে আসছে। ইহুদিরা যেরকম বেচা বিক্রি করবে, মুসলমানরা সেরকম বেচা বিক্রি করতে পারবে না। মুসলমানদের ব্যবসা ভিন্নহত হবে। আজকে বাজারের মধ্যে গেলে দেখতে পারবেন যে এটা মুসলমানের দোকান না হিন্দুর দোকান, কোনো দার্তব্য করা যায় না, কোনো পার্থক্য করা যায় না। কেন? ও দুস্তাহাবাব, মুসলমানের যেই ন্যায় নীতি ছিল, মুসলমানের যেই আদর্শ ছিল, যেই সভ্যতা ছিল, আজকে সেই সভ্যতা অনুযায়ী মুসলমান বেচা বিক্রি করে না। মুসলমানদের উচিত ছিল আমার আরেকজন ভাইয়ের খেদমতের নিয়তে আমি মাল বিক্রি করতেছি, আমার এই ভাই যদি আমার মাল পায় তাহলে আমার দোকান, আমি দোকান বেঁধে ফেলেছি, আরেকটা ভাই হঠাৎ করে আসে বলে আমাকে সেটটা ডিম দেন, তাহলে অবশ্যই অবশ্যই তার যদি আমি লাভ চাই আমার দোকান বাঁধা দোকান খুলিয়ে তাকে ডিম দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। আজকে এগুলো তো ভাই আমাদের মধ্যে নেই, বিজাতীয় কৃষ্টি কালচার এসে গেছে। মুসলমানের সাথে যা তা ব্যবহার খারাপ, খারাপ আচরণ, এগুলা এগুলা মুসলমানের খাসলত নয়, এগুলো নবীওয়ালা আদর্শ নয়। ও দুস্তাহাবা, এই জন্য কবি ইকবাল, ডক্টর ইকবাল সুন্দর বলেছেন, হিন্দু আনি আর নসারানি সব চাল চলনে বাহিরে গরে হে, তোমরা কি হে মুসলমানার ইহুদ যারে হে গিরনা করে, বলতে পারো সৈয়দ তুমি মির্জা তুমি পাঠান তুমি, কিন্তু কি হে বলতে পারো কাটি মুসলমান যে তুমি। ও দুস্তাহাবাব, এই জন্য অনুরোধ করি, পয়গম্বরওয়ালা আদর্শ আপনার ভিতরে থাকলে আপনি কোনোদিন মানুষের সাথে দুঃখবাজি করতে পারবেন না, দুঃখবাজি ব্যবসা করতে পারবেন না। যদি ও দুস্তাহাবাব শুধু তা নয়, এখন কতগুলা ব্যবসায়ী এমন পর্যায়ে দুঃখা করে দুঃখা দেয় সেটাও হারাম। সেটা কি? এমন পর্যায়ে দুঃখা দেয় মানে, অর্থাৎ তারা মনে করেন একটা মাল সে খরিদ করেছে 105 টাকা দিয়া, এখন অন্য অন্য দোকানের কাস্টমার তার দিকে বাগাই আনার জন্য সে করে কি 103 টাকা দিয়ে বিক্রি করে। ও মনে মনে চিন্তা করে, দু চার দিন আমার ক্ষতি হলো, আমার মূলধনের থেকে কম হলো, দু চার দিন আমি লস দিয়ে বিক্রি করিয়া দিই, এরপর মানুষ যখন আমার কাছে আসবে এরপর আমি তাদের থেকে সেগুলো উঠিয়ে নেব। বলেন না, নাউজবিল্লাহ। এই ব্যবসার দ্বারা আপনি আরেকজন দোকানের ক্ষতি করলেন, আপনি আরেকজন ব্যবসায়ীর ক্ষতি করলেন। শরীয়ত বলে এটাও অবৈধ, এটাও নাজায়েজ, এটাও নাজায়েজ। শরীয়ত কেমন সুন্দর, আমরা আসি কোথায়? ও দুস্তাহাবাব, এজন্য মরণের ভয় অন্তরে থাকতে হবে, মরণের ভয় হেরে
কেমন হাজী আজিজুল হাসান মুজুসুফ রহমতুল্লাহ আলাই কেমন করে বলতেছে, তু বরায়ে বন্দগি হাইয়া দরার বাহারে সর আফগন্দগি হাইয়া দরার চন্দর ওসা জিন্দগি হাইয়া দরার ওয়ারনা পের শরমিন্দগি হাইয়া দরার। বন্ধুরা আমার ভাইরা আমার, যখন নাকি এই দুনিয়ার জিন্দগি শেষ হয়ে যাবে ও দুস্তা বাপ, তখন তো আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, সেখানে তো আর দুঃখবাজি করা যাবে না, সেখানে তো আর দুই নম্বরই করা যাবে না, সেখানে তো দুঃখবাজি করাইয়া আমল নামা ডান হাতে নিতে পারবো না, সেখানে দুঃখবাজি করিয়া পার পাওয়ার কোনো সুরত নাই, কোনো পদ্ধতি নাই ও দুস্তা বাপ। সেই জন্য অনুরোধ করি নেই, সততার সাথে যদি বেচা বিক্রি করেন। পয়গম্বর আরেক হাদিস শরীফের মধ্যে সাত করেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুজ্জারু ইউহশারুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা। সমস্ত ব্যবসায়ীগণ, ফাজের গুনাহগারদের কাতারের মধ্যে কিয়ামতের দিন দাঁড়াবে, কিন্তু তার মধ্যে থেকে যারা নাকি নেই সততার সাথে বেচা বিক্রি করবে, যারা বেচা বিক্রি করার সময় আল্লাহর ভয়কে অন্তরে রাখবে, আল্লাহর ডরকে অন্তরে বসাবে, ওই সমস্ত ব্যবসায়ী নবীদের কাতারে থাকবে, সিদ্দিকিনদের কাতারে থাকবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া বাররা ওয়া সাদাকা, যারা সত্য বিক্রি করবে, দরকার হলে এক টাকা লাভ কম করবে, তারপরও সত্য কথাটা বলতেছে, মিথ্যা কথা বলিয়া ব্যবসাকে হারাম করে না, ওই সমস্ত ব্যবসায়ীর মালের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিতে থাকবে। সুবহানাল্লাহ। বলুন না ও দুস্তাহাবাব, এই জন্য অনুরোধ করি, আমার ভাইদেরকে, ও দুস্তাহাবাব, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কেমন ব্যবসা করেছিলেন আর আমরা কিরকম ব্যবসা করতেছি? আল্লাহর পয়গম্বর নিজেই ব্যবসা করলেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করলেন, তাবেঈন ব্যবসা করলেন, তবে তাবেঈন ব্যবসা করলেন। ও দুস্তাহাবাব, ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের ঘটনা শুনুন। ও দুস্তাহাবাব, ইমাম আজম আবু হানিফ তো একজন ব্যবসায়ী, ওনার অনেকটা দোকান ছিল, কাফরের দোকান ছিল, কাফরের দোকানের মধ্যে অনেক মানুষ ও দুস্তাহাবাব চাকর হিসেবে রেখেছিল। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই প্রতিদিন ব্যবসায়ী ভাইদেরকে দোকানদারকে মাল বুঝাইয়া দিত। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই একদিন এক দোকানের চাকর ছেলেকে বলে, এই ছেলে তুমি এটা বিক্রি করার সময় এই কাফরের মধ্যে একটা ছিদ্র আছে, এই কথাটা বলিয়া বিক্রি করবা, এই পরিমাণ দাম কম নিবা। ঘটনাচক্রে ইমাম আজম রহমতুল্লাহ আলাই সকালবেলা বুঝাইয়া দিলেন ও দুস্তাহাবাব। এরপরে ইমাম আজম বাড়িতে নিজের কাজে চলে গেছে ও দুস্তাহাবাব। এরপরের দিন আসিয়া দেখে দোকানে যখন মাল দেখতেছে, সেই সময় ওই কাপড়টি থানের মধ্যে নাই, ওই কাপড়টি দোকানের থানের মধ্যে নাই। তখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই চাকর ছেলেকে বলে, ও ভাই তুমি এই কাপড়টা কোথায়, যেটা কালকে ছিদ্র দেখিয়াছিলাম? হঠাৎ করে দোকানের চাকর ছেলে এইরকম কপালের মধ্যে হাত দিয়ে বলে, হুজুর সেটা তো বিক্রি করে ফেলেছি। তখন ইমাম আজম সাহেব রহমতুল্লাহ আলাই বলে, ঠিক আছে তুমি বিক্রি করলা, আমি তোমাকে যে কথাটা বলেছি সেটা কি তুমি বলিয়া বিক্রি করছো? অর্থাৎ ওই ছিদ্র আছে কাপড়ের মধ্যে, এই কথাটা বলিয়া কাস্টমারকে বলিয়া বিক্রি করবে, একটু যেন টাকা কম দে। ওই চাকর ছেলে বলে, হুজুর এটা তো আমি বলতে পারি নাই, ভুলে গেছিলাম, আমি বিক্রি করে ফেলেছি। বন্ধুরা আমার ভাইরা আমার, এমত অবস্থায় ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই চার পাঁচজন মানুষ ডেকে আনে, এদেরকে বলে, ও ভাই তোমরা একটু দয়া করে মাইক খাতে নাও, মাইকিং করো, চতুর্দিকে সমস্ত মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে গিয়ে খবর পৌঁছাইয়া দাও। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইর দোকান থেকে গতকাল যারা যারা কাপড় ক্রয় করেছে তাদেরকে ইমাম আজম দাওয়াত দিয়েছে, এই কথা বলিয়া দাও, চতুর্দিকে মাইকিং করা হয়েছে, এরপরের দিন মানুষ সমবেত হয়েছে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আসার পরে বলে, ও আসার পরে যেই মানুষগুলো মাইকিং করার পরে এসেছে তাদেরকে বলতেছে, ও ভাই আপনাদের মধ্যে থেকে কেহ কি আমার কালকে কাপড় আমার দোকান থেকে সিরা কাপড় কিনেছেন কেহ আসেনি? এই কথা বলার সাথে সাথে এক মানুষ দাঁড়িয়ে বলে, হুজুর আমি তো আপনার দোকান থেকে কালকে এমন একটা কাপড় ক্রয়
করেছি, সেই কাফরের মধ্যে একটা ছিদ্র ফেলার। ইমাম আজম বলো ভাই আপনি সাবনা আসুন আমাকে একটু সর্বপ্রথম ক্ষমা করে দেন। ইমাম আজম উনিকে ও দুস্তাহাব সাইর মাযহাবের বড় ইমাম, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ, যিনি আল্লাহকে 100 বার খাবে দেখেছে, আল্লাহর পয়গম্বরকে গণ গণ স্বপ্ন দেখতেন, এই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ সর্বপ্রথম বলে, ও ভাই আমাকে একটু ক্ষমা করে দাও। এই কথা বলার পর ইমাম আজম আবু হানিফা ওনার কাছে দুইটা প্রস্তাব রাখে। এক নম্বর প্রস্তাব হলো, আপনি যেই কাফর আমার দোকান থেকে ক্রয় করেছেন সেটা গোটাটা আমাকে ফেরত দিয়ে দাও, তোমার টাকাটা নিয়ে নাও যদি কাপড় তোমার প্রয়োজন না হয়, আর যদি এই কাপড়টা তোমার যদি প্রয়োজন হয় তাহলে সেই পরিমাণ, সেই ছিদ্র পরিমাণ টাকা, সেই ছিদ্র পরিমাণ টাকা আমার থেকে ফেরত নিয়ে নাও। আল্লাহু আকবার বল না। বু হানিফা বুদি ইমামে বা সফা আসিরাজে উম্মতানে মুস্তফা লাকদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বি আহকামিন ওয়া আসারিন ওয়া ফিকহিন বি আহকামিন ওয়া আসারিন ওয়া ফিকহিন কা আয়াতিজ জবুরি আলা সহিফা ইমামান সারা ফিল ইসলাম নূরহা আমিনাল লিরসূলি ওয়া লিল খলিফা। এইগুলাকে মুসলমান, এইগুলাকে বলা হয় এক নম্বর ব্যবসায়ী। এই সমস্ত ব্যবসায়ীদের ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলে, কাল রোজে হাশরে এনারা ওনারা আমার সাথে থাকবে, ওনারা আমি পয়গম্বরের সাথে থাকবে, ওনারা সিদ্দিকিনদের সাথে থাকবে, ওনারা সোহাদায়ে কেরামের সাথে সুন্দর আরামের দস্তরখানের মধ্যে বসিয়া আল্লাহর মেহমান বনিয়ে যাবেন। বলনা সুবহানাল্লাহ, লা ইলাহা, একটু জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু হু, লা ইলাহা ইয়াদ মে তেরে সব কো বুলা দো, কুই না মুঝকো ইয়াদ রহে তুঝ পর সব গর বাহার লুটা দো, খানা এ দিল আবাদ রহে, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, বাইরা আমার, এই জন্য দুস্তাহাব তকওয়া সব সময় অন্তরে থাকতে হবে। আল্লাহর পয়গম্বরদের নবীদের সাথে, নবীদের সাথে হাসর হওয়ার জন্য ও দুস্তাহাব এক নম্বর ব্যবসায়ী হতে হবে। খবরদার খেতে বেঝাল দেওয়া যাবে না। পয়গম্বর আরবি এক সময় মদিনার অলিতে গলিতে বাহির হয়ে বাজারের মধ্যে চেক করতেছে, হঠাৎ করে এক দোকানদারের সামনে দেখতে পেলেন একটি গমের স্তূপ, সেই স্তূপের মধ্যে আমার পয়গম্বর দয়ার পয়গম্বর করুণার ছবি রহমাতুল্লিল আলামিন। কেমন পয়গম্বর! আজকে কতগুলো কুলঙ্কার, নাস্তিক, মুরতাদ, বেঈমানরা আমার নবী রাজ্য দরবার আঙ্গুল উঠায়, আমি পরিষ্কার করে বলে দিতে চাই, আজকে গ্রাম বাংলার তৌহিদি জনতার এই হৃদয়ের আগুন যদি জ্বলে উঠে তাহলে বাংলার 68,000 গ্রামে আগুন দাও দাও করে চলবে। রাখুন, পরিষ্কার করে বলে দিতে চাই, খবরদার, যার উসিলায় আমরা এই দুনিয়াতে আসি, যার উসিলায় আমরা তো নাস জামাত ভোগ করতেছি, ওনার বিরুদ্ধে কথা বলবে আর আমরা নবীর আশেকরা চোখ মারে বসে থাকবো তা কোশ্চিন চালু হতে পারে না। পরিষ্কার করে বলে দিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, আমরা জোর দাবি জানাচ্ছি, নাস্তিক মুরতাদ বেঈমানদের অপশক্তি মূলোৎপাটন করার লক্ষ্যে বাংলার জাতীয় সংসদে মৃত্যুদণ্ডের আইন ইজ মাস্ট, মৃত্যুদণ্ডের আইন নতুন
ভয়ঙ্কর প্রণয়ন করতে হবে। সেই সমস্ত কুলাঙ্গারদেরকে আশ্রয় আর প্রশ্রয় দেওয়া যাবে না, যাবে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, নবীর কথা এসেছে আমাদের কলিজার, আমাদের আমাদের কলিজার স্পন্দন প্রাণের খানদারি ওনার ব্যাপারে কথা বলবে আর আমরা চুপ মারে বসে থাকবো, তা কোশ্চিন কারো হতে পারে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, পরিষ্কার করে বলে দিতে চাই, কতগুলা মুসলমানদের মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য দাওয়াত তবলিগের মধ্যে ঢুকিয়া মুসলমানদেরকে বেইজ্জত করার লক্ষ্যে আজকে বিভিন্ন জায়গায় মাদ্রাসায় হামলা করেছে, মসজিদে হামলা করেছে, সরলমরা মুসলমানদের উপর তারা হামলা করেছে। আমি পরিষ্কার করে বলে দিতে চাই, এরা মুসলমানের সন্তান নয়, এরা ইহুদি খ্রিস্টানদের দালাল। তাহলে শুনুন, আল্লাহর পয়গম্বর শুধু মসজিদের কথা বলেছেন তা নয়, আল্লাহর পয়গম্বর শুধু রোজার কথা বলেছেন তা নয়, নামাজের কথা বলেছেন তা নয়, ব্যবসাও শিক্ষা দিয়েছেন। বললে সুবহানাল্লাহ, ব্যবসাও শিক্ষা দিয়েছেন, ব্যবসা পিওর ভাবে করতে হবে। ও দুস্তাহাবা, আমরা তো গরিব মিসকিন অসহায়দেরকে কেহ যদি বাকি চায়, হায় রে তাকে কত কুণ্ঠা আশা করি। ও দুস্তাহাবা, আপনি মুসলমানের সন্তান, আমিও মুসলমানের সন্তান, আমাকে আল্লাহ তাআলা মাল দিল, দৌলত দিল, তাকে দেয় নাই, তার টাকা কম, তাকে এক টাকা কম দিয়া তাকে বিক্রি করেন, তাকে একটু দয়া করে কর্জ দেন, তাকে তো আপনি চিনতেছেন, কর্জ দিয়ে দিবে। যদি এটা হয়, মনে রাখবেন নবী আলাইহিসসালামের আদর্শ আমাদের ভিতরে থাকতে হবে। ও দুস্তাহাবাব, ও দুস্তাহাবাব, অনেকে বলে যারা বাকি চায় এদেরকে লজ্জা দে, বাকি বিক্রি পেটে হাত, এরকম বলে কি বলে না, বাকি বিক্রি নগদ বিক্রি, নগদ বিক্রি পেটে হাত, পেটে বাদ নগদ বিক্রি, পেটে বাদ বাকি বিক্রি মাথায় হাত, তার মানে ফেরেশতা। বলে যে বাকির নাম ফাঁকি, বাকি দেয় না, খবরদার গরিবের পাশে দাঁড়া, নবীর আদর্শ গরিবের পাশে দাঁড়ান। ও ডক্টর ইকবাল কেমন সুন্দর কথা বলেছেন, মসজিদে আজ কাতারে বেঁধে নামাজ পড়ে গরিবের হা, উপবাসের কষ্ট সয়ে রোজাও রাখে গরিবের হা, আমায় যারা স্মরণ করে তারাও সেই গরিবের হা, তারাও সেই গরিবের হা, তোদের যাহা সম্মান আছে তাও রেখেছে গরিবের হা, তাও রেখেছে গরিবের হা, ধনের নেশায় বিভোর হয়ে ধনী গেছে আমাই বলে, ইসলাম আজ জিন্দা আছে দরিদ্রদের দোয়া বলে। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেজন্য কর্জ দিবেন। ও দুস্তাহাবাব, গরিবদেরকে কর্জ দিবেন, 1000 টাকা কর্জ দিলেন, এক মাস তার কাছে ছিল। ও দুস্তাহাবাব, কিতাবের মধ্যে এসেছে এই 1000 টাকা প্রতি 1000 টাকা আপনি প্রতিদিন, যে এক মাস তার কাছে ছিল ওই এক মাস 1000 টাকা 1000 টাকা করে করে দান করলে সেই স্বভাব আল্লাহ তাআলা তার আমল নামায় সেই স্বভাব দান করিয়া দিবেন। এই জন্য গরিবদের পাশে থাকবেন, আর নাই নত তার সাথে, তাহলে আল্লাহর পয়গম্বর ওই ব্যবসা দোকানের মধ্যে শেক করতেছে এই কথাটা শুনুন, তিরমিজি শরীফের হাদিস। বন্ধুরা আমার, ভাইরা আমার, গমের থালের ভিতরে স্তূপের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন, হঠাৎ করে আল্লাহর পয়গম্বর দেখতে পেলেন গমের ভিতরে ভিজা উপরে শুকনা। আল্লাহর পয়গম্বর ব্যবসায়ীকে বলেন, ও ব্যবসায়ী ভাই, ও ব্যবসায়ী ভাই, ভিতরে ভিজা উপরে শুকনা এটা তো থাকার কথা নয়। তখন ও দুস্তাহাবাব তখন বলতেছে, তখন ওই দোকানদার বলতেছে, হুজুর হুজুর, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি আসার কারণে ভিজে গেছে, আবার বৃষ্টি যাওয়ার সাথে সাথে আরবের মধ্যে তো প্রচন্ড গরম, সেজন্য গরম পড়িয়া উপরের গুলা শুকাইয়া গেছে আর নিচের গুলা শুকাই নাই, নিচের গুলার জন্য কি থেকে গেছে, ভিজা থেকে গেছে। ও দুস্তাহাবাব, তখন আল্লাহর পয়গম্বর বাজারের মধ্যে সাহাবাদেরকে ডাকে কি বলে, ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাসসা ফালাইসা মিন্নি, মান গাসসা ফালাইসা মিন্নি। ও আমার উম্মতের নরনারীরা, যারা নাকি ব্যবসার মধ্যে দুকাবাজি করবে তাদেরকে বলে দাও, তাদের নাম আমার উম্মতের খাতার থেকে, লিস্টের থেকে নাম কেটে দেওয়া হয়েছে।
দুস্তাহাবাব ও দুস্তাহাবাব আর সময় বেশি নাই, আর সময় বেশি নাই, আসল কথার মধ্যে আসুন নাই, সততার সাথে ব্যবসা করতে হবে, খবরদার ব্যবসার মধ্যে বেচাল করা যাবে না, কতগুলো আছে ভাই খবলাল কবজ নিজে গ্রহণ করার আগে আগে বিক্রি করিয়া দে, ওই সময় মানুষের কষ্ট হয়, খবরদার ওই ব্যবসাও করা যাবে না। তাহলে আমরা এখন প্রায় নামাজের সময় খাসা খাসে আসছে, গুনিয়ে আসছে, একটু দোয়া করি এই মাহফিলের বিশেষ করে প্রতিষ্ঠাতা মরহুম আব্দুর রশিদ, মরহুম আব্দুর রশিদ সাহেব আজকে কবর বাস আমাদের মাঝে নাই, ও দুস্তাহাবা বদি সৌদাগরের আব্বা জান আজকে আমাদের মাঝে নাই, সব সময় মাহফিলে বসে থাকতেন, ওনার জন্য এবং আমার বন্ধুবর শহীদ ভাই উনি একটি দোকান নতুন আগামী রবিবার উদ্বোধন করবে শহীদ এন্টারপ্রাইজ, এই দোকানের জন্য দোয়া চাইছে, অনেক ব্যবসায়ী ভাইরা সবসময় দোয়া চায়, অনেক ড্রাইভার ভাইরা সকলের জন্য একটু দোয়া করি, এরপর আমরা নামাজের প্রস্তুতি গ্রহণ করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم أعط السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين يا أكرم الأكرمين يا أرحم الراحمين আয় আল্লাহ যে সময় আয় আল্লাহ আপনার রহমতের নুরানি ফেরেশতারা আগমন করে এই সময় হাত বাড়িয়েছি, আই মাওলা দয়া মায়া করে আয় আল্লাহ, আয় আল্লাহ পাক আমাদের জিন্দেগির সমস্ত কথা কুসুর মাফ করিয়া দেন, আয় আল্লাহ যে সমস্ত ভাইরা যে সমস্ত বন্ধুরা আয় আল্লাহ টাকা পয়সা শ্রম দিয়ে সাহায্য সহযোগিতা করেছে মৌলা, আয় আল্লাহ, আয় আল্লাহ ওনাদের টাকা পয়সাগুলোকে কবুল করিয়া নেন, ওনাদের মেহনতকে কবুল করিয়া নেন, আয় আল্লাহ সবচাইতে বড় শরীক হওয়া সেটা হলো মাহফিলের ফেন্ডলস্থলে এসে আসিয়া বসা, আয় আল্লাহ যারা বসছে আয় আল্লাহ অনেক বুড়া বুড়া যুবক ভাইরা যুবক ভাই বন্ধুরা ছোট ছোট মাসুম বাচ্চারা আয় আল্লাহ সকলের জিন্দগির আল্লাহ সকলের জিন্দগির সমস্ত হতা কুসুর মাফ করে দেন, আয় আল্লাহ সকলের মনোবাঞ্চনা পূরণ করিয়া দেন, আয় আল্লাহ মক্কা সাদা হাসানা পূরণ করিয়া দেন, রব্বুল আলামিন ইয়া আকরাম আল আকরামিন আয় আল্লাহ পাক আমাদের কলিজার স্পন্দন আল্লাহ হৃদয়ের কান্ডারি, আয় আল্লাহ আপনার হাবিব, আয় আল্লাহ আপনার হাবিবের সোনার মদিনায় দাঁড়াইয়া বুক ভরা সালাতু সালাম পাঠ করার তৌফিক দান করেন মৌলা, রব্বুল আলামিন আয় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ নসিব করেন, আয় আল্লাহ আল্লাহ পাক আয় আল্লাহ আপনার হাবিব আপনার মহব্বত দান করেন, মহব্বত আপনি মুজুকু আয়ে খুদা দেহে হামে বেজা মে উলফতে একে ফিলা দে, রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা করলে তুম কবুল মেরি হিয়ে দোয়া, রব্বুল আলামিন আয় আল্লাহ পাক আমাদের অনেকের মাতা পিতাল্লা বাসতলা গাছতলার মধ্যে শুয়ে আছে, আয় আল্লাহ পাক জানি না কোন অবস্থার মধ্যে আছে মৌলা, আয় আল্লাহ পাক দয়া করে সেই জায়গার মধ্যে তো আর কারো কেহ কারো সাহায্য আল্লাহ আসা নাই, একমাত্র আপনার সাহায্য মৌলা, আয় আল্লাহ দয়া ময়া করিয়া আপনি আল্লাহ আমাদের মাতা পিতার খবর খাল্লা নূরে রহমতে বরফুর করিয়া দেন, রব্বুল আলামিন আয় আল্লাহ বিশেষ করে মরহুম আব্দুর রশিদ সাহেবের খবর কাল্লা নূর রহমত বরফুর করিয়া দেন, জান্নাতের বাগিচা বানাইয়া দেন, আয় আল্লাহ আমাদের পাশে বসা আয় আল্লাহ সুখবিলাস মাদ্রাসার মহাপরিচালক, আয় আল্লাহ হযরত সুস্থ অনেক মুরব্বী, আয় আল্লাহ আল্লামা মীর কাসিম সাহেবের হায়াত দারাজ করিয়া দেন, আয় আল্লাহ আমাদের মুরব্বীদের ছায়াকে আমাদের মধ্যে বাকি রাখেন, আয় আল্লাহ পাক আয় আল্লাহ সকলের মনোবাঞ্চনা পূরণ করিয়া দেন, আল্লাহ সমস্ত ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত দেন, ড্রাইভার ভাইদেরকে আয় আল্লাহ ঠিক মতো ড্রাইভিং করা
বিচার তৌফিক দান করেন। প্রশাসন ভাইরা যারা উপস্থিত হয়েছে, হে আল্লাহ পাক সকলকে আল্লাহ ন্যায় নিষ্ঠার সাথে হে আল্লাহ দেশের দোষের খেদমত করার তৌফিক দান করেন। হে আল্লাহ সমস্ত মুসলমানের জান মাল ইজ্জত আব্রুকে হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।